কলকাতা পৌরসভা ভোট রাজ্য বিজেপির পক্ষ থেকে নির্বাচনী প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন। পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল, তাদের মধ্যে ছিলেন রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, অগ্নিমিত্রা পাল, শিশির বাজুরিয়া, রথীন্দ্রনাথ বোস। এদের প্রত্যেকেরই দাবি, অবাধ ও সুষ্ঠুভাবে কলকাতা পৌরসভার ভোট করাতে হবে। কোন রকম হিংসা ও ভোট লুটপাট হলে তার দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে, সেই কথা জানিয়ে গেলেন রাজ্যপালকে। সেই সঙ্গে গত নির্বাচনে বিধানসভার যে হিংসা হয়েছে সেটা হাইকোর্ট বিচারাধীন, সারা রাজ্যবাসী দেখেছে এবং তাদের 50 জনের মতো কার্যকর্তা মারা গেছে সেই হিংসায়, সেটা যেন পুনরাবৃত্তি না হয় সেটাই রাজ্যপালের কাছে বারংবার তারা বললেন। রাজ্যপালও আশ্বস্ত করলেন প্রতিনিধি দলকে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। রাজ্যপালের সাথে দেখা করতে এসেছিলাম। আপনারা জানেন গতকাল শিশির দা এবং আমাদের রাজ্যের সহসভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী, তারা স্টেট ইলেকশন কমিশনের কাছে গেছিলেন এবং সেখানে তারা আমাদের যে দাবি দেওয়া সেটা জমা দিয়েছেন। আর আমাদের মূলত দাবি ছিল যে আপনারা দেখেছেন কিছুদিন আগে এখানে নির্বাচন হলো, আর সেই বিধানসভা নির্বাচনে কলকাতার বুকে আমাদের একজন কর্মীকে খুন করে দেওয়া হলো, হাজার হাজার ঘর বাড়ি ভেঙে দেওয়া হলো, মা বোনেদের ওপর অত্যাচার হলো, আমাদের কর্মীরা এখনও ঘর বাড়ি ছাড়া ভাঙচুর লুটপাট হলো এই কলকাতার বুকে। আর তাই আমরা গতকাল বলেছি নির্বাচন কমিশনকে যে আপনি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চান তাহলে সেন্ট্রাল ফোর্স ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কী করে করা সম্ভব, আপনি আমাদেরকে জবাব দিন। আপনি কীভাবে চিন্তা করছেন যে এখানে বিনা সেন্ট্রাল ফোর্সে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে? তিনি কালকে উত্তর দিয়েছেন যে আমি পুলিশি অ্যারেঞ্জমেন্ট দেখছি, তার কাছে এখনও সব কিছু ধোঁয়াশা রয়েছে, আর তাই আমরা তার উপর ভরসা রাখতে পারিনি। আমরা আজকে মহামহিম রাজ্যপালের কাছে এসেছিলাম, একই কথা বলেছি যে রাজ্যপালও সাক্ষী আছেন যেভাবে এখানে সন্ত্রাস হয়েছে, কর্মী খুন হয়েছে, সিবিআই তদন্ত চলছে, আসামিরা পালিয়ে বেড়াচ্ছে, আর সবাই শাসক দলের সাথে যুক্ত। ইতিমধ্যে আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে তাদের ওপর অত্যাচার শুরু হয়েছে, আক্রমণ হচ্ছে, তাদের ওপর থ্রেট আসছে, তারা ভীত সন্ত্রস্ত, অনেকে প্রচারে বেরোতে পারছে না। সেই সব কথা আমরা রাজ্যপালকে জানিয়েছি এবং বলেছি যে আপনি রাজ্যের সংবিধানের প্রধান আছেন, আমরা চাই না এখানে কোনো রকম খুনোখুনি হোক, এখানে কোনো সন্ত্রাস হোক। আর সাথে সাথে নির্বাচন কমিশনকেও আমরা জানিয়ে এসেছিলাম যে যদি এখানে একটা খুন হয়, এখানে যদি একটা মহিলার ওপর নির্যাতন হয়, এখানে ঘর বাড়ি লুটপাট হয়, তাহলে প্রত্যেকটা ঘটনার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আপনি সেই দায়িত্ব নিতে রাজি আছেন তো, সেটা আগে আমাদেরকে জানাতে হবে। এলআইসি মিনি অফিস অথরাইজড প্রিমিয়াম কালেকশন অ্যান্ড হেল্প সেন্টার, এখানে যেসব সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন সেগুলি হলো, এখানে যে কোনো এলআইসি পলিসির প্রিমিয়াম নিয়ে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দেওয়া হয়, লোন কোটেশন, স্যারেন্ডার ভ্যালু কোটেশন, ডিজিএইচ কোটেশন, বিওসিতে ডিপোজিট, নেফট রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন, পলিসি স্ট্যাটাস ভিউ, নতুন পলিসি করা, এছাড়াও প্রিমিয়াম পেড সার্টিফিকেট প্রদান করা হয়। আমাদের ঠিকানা শিবনগর, অর্জুনপুর, ফারাক্কা, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 9800146756 অথবা 8972416993 এই নম্বরে।